তো এখানে আমার একটা প্রশ্ন, এখানে কতজন ছাত্র ছাত্রী আছে? আচ্ছা, আমিও কিন্তু এখনো ছাত্র। লোকে বলে আমি প্রফেসর, কিন্তু আমি নিজেকে ছাত্র মনে করি, আমি প্রতিদিন শিখছি। এবং এই শেখা থেকে দেখা গেছে যে আমার ছোট্ট মেয়ে, ও এমনি ভেবেছে কি রিসাইকেল করা যায়। তো আমার মনে হয় যারা এখানে স্কুলের টিচার আছেন, আপনার লেকচারটা শুনুন এবং দেখুন, তারপরে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের স্কুলের যারা ছাত্রছাত্রী রয়েছে তারাও এটা করতে পারবে এবং সমবেতভাবে এটা আমাদের করতে হবে। প্রথম স্লাইড, অ্যাওয়েক অ্যাওয়েক অ্যারাইজ অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। এটা স্বামীজির একটা যুগান্তকারী একটা মিশন উনি দিয়েছিলেন, যেটা উপনিষদ থেকে নেওয়া। উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান বিবদ। কারণ কোনো কাজ শুরু হয়ে যায়, স্বামীজি জানতেন, শেষ হয়। তো বিবেকানন্দ বলেছিলেন যে কাজ যখন শুরু হবে ওটাকে স্টেপ বাই স্টেপ শেষ করতে হবে। 26 সেপ্টেম্বর 2013 আমাদের চ্যান্সেলর মাতা অমৃতানন্দময়ী, যাকে আম্মা বলা হয়, তখন গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী নরেন্দ্রনাথ দামোদর দাস মোদী 26 সেপ্টেম্বর আম্মাজির কাছে এলেন। পরের দিন আম্মার জন্মদিন, 60 বছর তখন ওনার বয়স হবে। আম্মাজি মোদীকে বললেন, আপনি যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন, আপনার প্রথম কাজ আপনাকে আমি এটা সাজেস্ট করব, ক্লিন ইন্ডিয়া মিশন। এটা আম্মাজি 26 সেপ্টেম্বর মোদিজিকে বললেন, এবং সেই দিন এই ডায়াসের পাশে আমরাও ছিলাম, আমরা এর সাক্ষী। আম্মা তখন মোদিজি বলছেন, কেন এর থেকে কি হবে? বলছে, ভারতবর্ষের রোগে ছেয়ে যাচ্ছে এত দূষণ, ফলে আপনি যদি প্রধানমন্ত্রী হন আপনাকে প্রথম যেটা করতে হবে যে ক্লিন ইন্ডিয়া মিশন, এবং কি করে আমরা এই মেডিকেল ওয়েস্ট, ইলেকট্রনিক ওয়েস্ট, প্লাস্টিক ওয়েস্ট আমরা কমাতে পারি। আমি আমার মেন প্রেজেন্টেশন যাওয়ার আগে একটু অনুরোধ করব, প্রত্যেকে মোবাইলটা সাইলেন্স মোডে রাখবেন, তাহলে কি হয় একটু ওই ডিস্টার্ব হয়ে যায় মাঝখানে। পরের স্লাইড, টাইমস অফ এডুকেশন 2019-2020 যে ইন্ডিয়ার যে র্যাঙ্কিং বার করলো ইউনিভার্সিটি, আমাদের এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে পরিষ্কারতম ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, না দুদাম? ঠিক বলছি কি না শুনিপা? এটা ভারতবর্ষের সমাজের কাজে লাগে। এখানে যারা অডিয়েন্সে বসে আছেন তারা কতজন, তোমার একটু ভেতরে আসবে ভাই, আপনারা কতজন প্লাস্টিক বন্ধ করার পক্ষে হাত তুলুন? ঠিক আছে, আমরা সবাই প্লাস্টিক বন্ধ করার পক্ষে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে মানে দেখা যাচ্ছে যে এক দুজন বাদ দিয়ে, এবং আপনি পরে দিন সবাই আপনাকে সমর্থন করবে আমার লেকচারের পরে, ঠিক আছে? ঠিক উল্টো হয়ে যাবে। নেক্সট লাইন, আমার তিন ছাত্র আকাশ বিনীত, আকাশ জয়কুমার এবং আবিয়াস বালাজি, ওরা আমার কাছে বিটেক ইঞ্জিনিয়ারিংয়ের প্রজেক্টটা করলো ফাইনাল ইয়ারে, করে বললো স্যার আমরা কেউ চাকরিতে জয়েন করবো না, কারণ এই টেকনোলজিটা সারা ভারতবর্ষের কাজে লাগবে, ফলে আমরা নিজেরা কোম্পানি খুলব। ওরা এপ্রিল মাসের 15 তারিখে ডিগ্রি পেল, 16 এপ্রিল কোম্পানি খুলল, যার নাম হলো আর কিউ প্লাস্টিক্স প্রাইভেট লিমিটেড কোয়েম্বাটুর। অর্থাৎ আর কিউ মানে রিডিউস রিসাইকেল রিউজ, রিডিউস রিসাইকেল রিউজ। নেক্সট লাইন, যারা বলছেন যে প্লাস্টিক বন্ধ করে দিতে হবে, এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স, আপনি দেখুন জিডিপি গ্রস ডেমোক্রেটিক প্রোডাক্ট, রাওয়ান্ডা পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম দেশ, তারা বলছে প্লাস্টিক ব্যান করে দাও, সেটা হচ্ছে 2280 জিডিপি। তারপরে হচ্ছে ভ্যানাটুয়া 2862, তানজানিয়া 3444, কেনিয়া 3691, বাংলাদেশ 4620, টিউনিয়া 372, বর্ষওয়ানা 17,965, এটা জিডিপি। এটা
Country GDP, Singapore, 1 lakh euro pore, Norway, 74,000 euro pore, USA, 62,000, Sweden, 52,000, Germany, 52,000, Australia, 52,000, China, 18,000. ঘটনা চক্রে এই ডান দিকের যে স্কেলটা রয়েছে এই সবটার দেশেই আমি গেছি কোথাও আমি দেখিনি প্লাস্টিক বাইরে পড়ে আছে একটা জায়গা তো আমি দেখিনি আমেরিকাতেও না সিঙ্গাপুরে তো নয় নরওয়েতেও নয় ইউএসএতেও নয় সুইডেনেও নয় জার্মানিতেও নয় অস্ট্রেলিয়াতেও নয় এবং চায়নাতেও নয় অর্থাৎ যাদের জিডিপি হাই তারা কেউ প্লাস্টিক ব্যান করে কারণ যদি প্লাস্টিক ব্যান করে ইকোনমি ডাউন হয়ে যাবে আপনারা দেখুন আপনারা যে হলে বসে আছেন প্রত্যেকে প্লাস্টিকের চেয়ারে বসে আছে ঠিক আছে এর জন্য গেস্ট হাউসের জন্য খরচা করি ল্যাবের জন্য খরচা করি এটা খুব দুর্ভাগ্য আমাদের দেশে আপনি যদি আইআইটি খড়গপুরে যান যখন গোল্ডেন জুবলি হলো আমি ওখানে ফ্যাকাল্টি ছিলাম আইআইটি খড়গপুরে 50 বছর যখন পূরণ হলো তখন এমএচআরডি আপনার করলো 200 কোটি টাকা আমরা স্যাংশন করলো ওটা দিয়ে কী করলো জানেন বিরাট গেস্ট হাউস তৈরি করলো ওটা দিয়ে ল্যাবে একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করলো ফলে আপনাদেরকে কনভিন্স করা যাবে গভর্নমেন্টকে যে আমার ল্যাবের জন্য আপনি এই টাকাটা দিন সেটা মাস্টার মশাইদের কাজ